ছাত্রদেরকে পুরোপুরি মাঠ থেকে সরিয়ে দিতে হবে মাস্তানি করার জায়গা এটা না আপনি হাসপাতালে যাবেন একজন ডাক্তারকে ভাল লাগলো না তার উপর হামলা করবেন হাজলামি নাকি এটা গণ অধিকার পরিষদের আগামী নির্বাচনে অবস্থান কি হবে দলগত নাকি দেখেন গণ অধিকার পরিষদ এখানে এককভাবে কোন সিদ্ধান্ত নিতে পারে না এমনকি বিএনপি পারে না জামাতও পারবে না কারণ যে একত্রিশ দফা সেখানে স্পষ্টভাবে জাতীয় সরকারের কথা বলা আছে আগামী দশ বছর ন্যূনতম দশ বছর জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জাতীয় ঐক্য এবং সংহতি সৃষ্টি করার মাধ্যমে রাষ্ট্রকে পরিচালনা করতে হবে এখন জামাত বিরোধী দল হবে বিএনপি ক্ষমতায় যাবে নিজেদের ভিতরে কামড়াকামড়ি শুরু করলে আওয়ামী লীগ তো ফায়দা নেবে সুতরাং জামাত বিএনপি গণ অধিকার পরিষদ সমস্ত ইসলামিক দল বাম সংগঠন সবাই মিলে এই মুহূর্তে এই রাষ্ট্রকে উন্নত করার জন্য এই রাষ্ট্রের সংহতি এবং আপনার ঐক্য সৃষ্টি করতে হবে ঐক্য এবং সংহতির জাতীয় সরকার তৈরি করতে হবে এবং এটি ওয়াদা ছিল একত্রিশ দফার মধ্যে রয়েছে সুতরাং এখন যদি মনে করেন যে সেই আগের মতন যে নির্বাচন হয়েছে ওই তথাকথিত নির্বাচন আবার করবো তাহলে তো হবে না হ্যাঁ নির্বাচন হতে হবে যেটি এই রূপরেখার মধ্যে থাকবে রাষ্ট্র সংস্কারের রূপরেখার মধ্যে থাকবে এইভাবে নির্বাচনটা হবে সুতরাং এখন সবাইকে নিয়েই আমি মনে করি রাষ্ট্র পরিচালনা করতে হবে কাউকে এখন বিরোধী দল বানাবেন নাটক মানে একটি কথিত বিরোধী দল হ্যাঁ যেমন জাপাকে যেমন আওয়ামী লীগ বিরোধী দল বানিয়েছে ওই ধরনের বিরোধী দল নাটক মঞ্চস্থকার তো প্রয়োজন নাই এখন আওয়ামী লীগ ভ্যানিশ হয়ে গেছে এই মুহূর্তে বিরোধী দলের প্রয়োজন আমি আছে বলে আমি মনে করি না সবাই মিলে এখন রাষ্ট্রকে সুসংহত করতে হবে সবাই মিলে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে হবে সর্বশেষ যেটা জানতে চাই যে বর্তমান কর্মকাণ্ডে বিশেষ করে বিভিন্ন পদ পদবি প্রতিষ্ঠানের প্রধানদেরকে পদচ্যুত করার ক্ষেত্রে ছাত্ররা একটা ভূমিকা রাখছে যে কেউ চাইলে যে কারো নামে মামলা করে দিচ্ছে তো এই যে একটা বিশৃঙ্খল অবস্থা দেখতে পাচ্ছেন যারা ছাত্ররাও কোনো কোনো ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে। আপনি দেখেছেন ঢাকা মেডিকেল কলেজে সেখানেও হামলা হয়েছে এই বিষয়টিকে আপনাদের দলগতভাবে কিভাবে ছাত্রদেরকে পুরোপুরি মাঠ থেকে সরিয়ে দিতে হবে মাস্তানি করার জায়গা এটা না আপনি হাসপাতালে যাবেন একজন ডাক্তারকে ভাল লাগলো না তার উপর হামলা করবেন ফাজলামী নাকি এটা ছাত্রটা আন্দোলন করেছে আমরাও তো ছাত্র ছিলাম এখনো ছাত্র আছি ছাত্র আছি মানে কি আমি পড়াশোনা করতেছি আমি পাশাপাশি জাতীয় রাজনীতিতে আমি অংশ নিয়েছি তো কিছু কিছু ছাত্র মাস্তানি করতেছি ইতিমধ্যে গুন্ডামি শুরু করে দিয়েছে বিভিন্ন অফিস আদালতে যাচ্ছে শিক্ষককে টেনে হিসেবে নামাচ্ছে আরে ভাই শিক্ষককে ভালো না লাগলে আপনি মানববন্ধন করেন প্রতিবাদ করেন কিন্তু শিক্ষকের রুমে গিয়ে তাকে চেয়ার থেকে আপনি নামাতে পারেন না এমন কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক সে আওয়ামীপন্থী হোক আর যেই হোক না কেন তাকে টেনে হিসেবে আপনি বের করতে পারেন না তাকে বাধ্য করতে পারেন না তাকে ভালো না লাগলে আপনি তার প্লাকার্ড নিয়ে মানববন্ধন করেন আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতিটা আমাদের সুন্দর রাখতে হবে আপনি যদি শিক্ষককে টেনে হিসেবে নামান এটি আসলে পরিস্থিতি খারাপ করবে সুতরাং সেই জায়গা থেকে আমরা মনে করি যা কিছু করা হোক না কেন নিয়মতান্ত্রিক করতে হবে ছাত্রদের এই মুহূর্তে এই কাজের মধ্যে জানানো যাবে না এমনকি সচিবালয়ের সামনে থেকে আনসারদেরকে সরিয়ে দেওয়া হলো ছাত্রদেরকে ব্যবহার করা হয়েছে সেখানে আমরা গিয়েছিলাম আমরা কেন গিয়েছিলাম পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য যাতে করে সংঘর্ষ না তৈরি করা হয় আপনি নিশ্চয়ই দেখেছেন সেখানে আমি গিয়েছিলাম আমাদের ত্যাত্রের ছিল যাতে করে আনসাররা সেখানে রক্তাক্ত না হয় সেখানে যাতে ছাত্ররা রক্তাক্ত না হয় আমরা কিন্তু মাঝখানে আমরা একটা অবস্থান নিয়েছি আমরা বলেছি যে না এখানে আনসার আমার ভাই ছাত্ররা আমার ভাই কোনোভাবেই সংঘর্ষ ধরানো যাবে না যমুনা টেলিভিশন আপনি দেখেছেন যে যমুনা টেলিভিশন আমাদের সেই কর্মকাণ্ড তুলে ধরেছে কিভাবে আমরা আসলে ওই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি ঠিক একইভাবে ছাত্ররাও যদি পড়াশোনা বাদ দিয়ে এখন সবসময় রাজপথে থাকে ট্রাফিকের দায়িত্ব পালন করে হাসপাতালের দায়িত্ব পালন করে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করে এই রাষ্ট্রে তো একটি বিশৃঙ্খলা তৈরি করতে হবে তৈরি হবে সুতরাং ছাত্রদের উচিত পড়াশোনায় ফিরে যাওয়া এখন স্টেক রয়েছে পুলিশ রয়েছে প্রশাসন রয়েছে তারা এখন রাষ্ট্র পরিচালনা করবে ছাত্ররা যদি মনে করে যে আমরা নেতৃত্ব দিয়েছি আমরা ছিলাম আমরা আন্দোলন করেছি আমরা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা তাহলে অবস্থা কি হবে একাত্তরের পরে যাওয়া হয়েছিল ক্ষমতার দ্বন্দ্ব দ্বন্দ্ব ভাগাভাগি নেতৃত্ব কিন্তু সেটি সৃষ্টি হবে এবং বিপ্লবের পরে প্রতি বিপ্লব সুতরাং এইগুলো বন্ধ করার জন্য এই মুহূর্তে ছাত্রদের পড়াশোনায় ফিরে যাওয়া উচিত তাদের মাঠে থাকতে হবে না হ্যাঁ মাঠে থাকার জন্য মানসিক প্রস্তুতি রাখতে হবে যাতে করে প্রতি বিপ্লব ঘটলে তাদের আবার তারা নেমে যেতে পারে কিন্তু সবসময় মাঠে থাকা তারা কিন্তু পড়াশোনার তাদের ক্ষতিগ্রস্ত হবে